হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটু অন্যরকম গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প গোলাপি আঙ্গুর। উদয়সারণী গ্রামে মিনতি নামে এক মহিলা তার মেয়ের সাথে থাকত। মিনতির মেয়ের নাম ছিল ঝিনুক। ঝিনুক ছিল অনেক সহজ সরল ও ভালো মনের মানুষ। মিনতিদের একটা আঙ্গুর ফলের বাগান ছিল, যেগুলো তারা বাজারে বিক্রি করে তাদের সংসার চালাত। আঙ্গুর বিক্রি করে তাদের মা মেয়ের দিন ভালোই চলছিল। ঝিনুক, মা ঝিনুক, কোথায় গেলি রে? হ্যাঁ মা, বলো, ডাকছো কেন? কিছু লাগবে তোমার? না, আমার কিছু লাগবে না, আমি আঙ্গুর বিক্রি করতে দোকানে যাচ্ছি। তুই আঙ্গুর গাছগুলোর ভালো করে খেয়াল রাখিস, কেউ এসে আঙ্গুর চাইলে এমনি এমনি কাউকেই দিবি না কিন্তু, বলে দিলাম। আরে মা, তুমি যে কি বলো না, আমি আবার কাকে এমনি এমনি আঙ্গুর দিলাম? তুমি যাও তো, আমি সব কিছুর ভালো করে খেয়াল রাখব। হ্যাঁ, তাই যেন হয়, সব কিছু যেন ঠিকঠাক থাকে, আসলাম তবে আমি। এই বলে মিনতি তার কাছে চলে যায়। এভাবেই তাদের মা মেয়ের দিন ভালোই চলছিল। ঝিনুক অনেক বোকাশোকা ও সহজ সরল হওয়ায় অনেকেই তাকে ঠকিয়ে জিনিস নিয়ে যেত, যার কারণে মিনতি ঝিনুককে দোকানে পাঠাতো না, ঝিনুককে বাড়িতেই রাখত। একদিন ঝিনুকের বাড়িতে ঝিনুকের এক বান্ধবী আসে, যার নাম ছিল রীতা। ঝিনুক, এই ঝিনুক, বাড়িতে আছিস রে তুই? কে কে ডাকে আমায়? ও রীতা, তুই? হ্যাঁ বল, কি খবর তোর, ভালো আছিস তো? হ্যাঁ রে, আছি আর কি। তা কাকিমা কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। মা তো দোকানে গেছে রে, তোর কি কিছু লাগবে? তুই আমায় বলতে পারিস। না, মানে আসলে হয়েছে কি, কাল না আমার দিদিকে দেখতে আসবে, তো তাদের তো কিছু ফলমূল খাওয়াতে হবে বল, কিন্তু আমাদের কাছে যে অত টাকা নেই, তাই তুই যদি আমায় কিছু আঙ্গুর দিতি তবে খুব ভালো হতো। ও, এই কথা? তুই চিন্তা করিস না, আমি তোকে আঙ্গুর দেব, আমাদের বাগানে তো অনেক আঙ্গুর আছে, তুই ওসব নিয়ে ভাবিস না, চল বাগানে চল। এরপর ঝিনু রীতাকে নিয়ে তাদের আঙ্গুর ফলের বাগানে যায়। আরে বাহ ঝিনু, এখানে তো অনেক আঙ্গুর রে, আমি তবে এখান থেকে আঙ্গুর ছিঁড়ে নেই। এই বলে রীতা আঙ্গুর ছিঁড়ে থাকে আর অনেকগুলো আঙ্গুর ছিঁড়ে সেখান থেকে চলে যায়। পরে যখন মিনতি বাগানে যায়, বাগান দেখে মিনতি কিছুটা অবাক হয়ে যায়। এই ঝিনুক, বাগানের আঙ্গুরগুলো কোথায় গেল? হ্যাঁ, সকালেই তো কতগুলো আঙ্গুর দেখেছিলাম। আসলে মা, রীতা এসেছিল, ওর নাকি আঙ্গুরের অনেক দরকার ছিল, তাই ও কিছু আঙ্গুর নিয়ে গেছে। তুই আর কবে চালাক হবি বলতো? তুই কি, হ্যাঁ, ওদের কি টাকার অভাব যে ওরা আঙ্গুর কিনতে পারে না? তোকে বোকা বানিয়ে ও তোর কাছ থেকে আঙ্গুর নিয়ে গেছে, তোকে নিয়ে আর পারি না বাপু, আমার হয়েছে যত জ্বালা। আরে মা, তুমি এভাবে বলছো কেন, ও সত্যি অনেক বিপদে ছিল। চুপ, একদম কথা বলবি না, আজ তোর বোকামির জন্য আমার কতগুলো টাকা ক্ষতি হয়ে গেল, আর কখনো যেন এমন না দেখি। আচ্ছা মা, ঠিক আছে। এভাবেই তাদের মামের দিন কাটছিল। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎই একদিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়, যে কারণে মিনতির বাগানের সকল আঙ্গুর গাছ নষ্ট হয়ে যায়। পরের দিন যখন মিনতি আর ঝিনুক আঙ্গুর বাগানে যায়, তারা ওসব দেখে অনেক কষ্ট পায়। মা,
এসব কি হয়ে গেল মা? সব আঙ্গুর গাছ যে নষ্ট হয়ে গেছে। এই আঙ্গুর বিক্রি করেই যে আমাদের সংসার চলত, তবে এখন কি হবে মা? জানি না রে মা, আমার যে এতদিনে সব কষ্ট বৃথা গেল, কিভাবে চলবো আমরা এখন? মিনতির আঙ্গুর বাগান নষ্ট হয়ে যাওয়ার কারণে সে ভীষণ ভেঙে পড়ে আর অনেক অসুস্থ হয়ে যায়। ঝিনু কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। কি করব এখন আমি? মা তো ভীষণ অসুস্থ, মাকে যে ঔষধ কিনে খাওয়াবো তারও তো টাকা নেই আমার কাছে। আমি বরং রিতার কাছে যাই, আমি তো ওকে সাহায্য করেছিলাম, ও নিশ্চয়ই আমায় সাহায্য করবে। এই বলে ঝিনু রিতার বাড়িতে যায় আর তাকে গিয়ে সব কথা বলে। এসব তুই কি বলছিস? আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, তুই চলে যা এখান থেকে। তুই একটু দয়া কর আমায়, অন্তত আমার মায়ের জন্য একটু খাবার দে, তোর বিপদে তো আমি তোকে সাহায্য করেছিলাম বল। এ তুই গেলি এখান থেকে, বললাম না আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। এই বলে রিতা ঝিনুককে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর ঝিনুকও নিরুপায় হয়ে সেখান থেকে চলে আসে আর এক নদীর ধারে বসে কাঁদতে থাকে। এবার তবে কি হবে? আমি কি আমার মাকে বাঁচাতে পারবো না? হে ভগবান, আমায় তুমি সাহায্য করো। এসব বলে ঝিনুক কাঁদতে থাকে আর তখনই সেখানে এক পরী আসে। আর ঝিনুক কেন কাঁদছে তার কারণ জিজ্ঞেস করতে ঝিনুক তাকে সব বলে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমাকে তোমাদের আঙ্গুর বাগানে নিয়ে চলো। এরপর ঝিনুক পরীকে তাদের বাগানে নিয়ে যায় আর পরী সেখানে তার জাদুদণ্ডটি ছোঁয়াতেই আবার সকল গাছ ঠিক হয়ে যায় আর গাছ ভর্তি গোলাপি আঙ্গুর ছিল। এদিকে তো ঝিনু অবাক হয়ে যায়, এ আমি কি দেখছি, গোলাপি আঙ্গুর? আঙ্গুর আবার কখনো গোলাপি হয় নাকি? হ্যাঁ, গোলাপি আঙ্গুর, আর এগুলো অনেক সুস্বাদু হবে, বাজারে নিয়ে গেলে সবাই এগুলো কিনবে, আর এই বাগানের আঙ্গুর কখনো শেষ হবে না। তোমায় অনেক ধন্যবাদ পরী। এরপর পরে সেখান থেকে চলে যায় আর ঝিনু গোলাপি আঙ্গুর নিয়ে বাজারে বিক্রি করে আর এমন গোলাপি আঙ্গুর থেকে সবাই আগ্রহ করে ঝিনুকের কাছ থেকে আঙ্গুর কিনতে থাকে। আঙ্গুর বেচে ঝিনুক অনেক টাকা পায় যা দিয়ে তার মায়ের চিকিৎসা করে, তাকে সুস্থ করে তোলে আর আবারও দুজন মিলে আঙ্গুর বিক্রি করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। এমনই সব অন্যরকম গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্যরকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।